¡Oh!

ঠিক আছে সেগুলো আবার কিন্তু গাড়িটা দিচ্ছে সেটাই হচ্ছে মেন ব্যাপার তো বেসিক্যালি গাছ আমাদের ফার্স্ট আপডেট যেটা হচ্ছে আমাদের উইন্টার স্পেশাল ইভেন্ট ওরা যেন একটা চলছিল অ্যান্ড আরও একটা উইন্টার ইভেন্ট আসবে উইন্টার ইভেন্ট বলতে গেলে সেটা হ্যাপি নিউ ইয়ার টাইপের মানে হ্যাপি নিউ ইউ স্পেশাল কোনো ইভেন্ট আসেনি সেটা উইন্টার স্পেশাল কিন্তু একটা ইভেন্ট আসবে যে ইভেন্ট থেকে কিন্তু আমরা অনেক কিছু আর আইটেমস বা ফ্রিতে পাবো যেমনটা কাজ সেখানে গেছে তোমরা বলাতে পারছি যেমন বাইরের সামনে একটা এসছে দেখতে পাচ্ছ তো এরকম টাইপের কিন্তু একটা ইভেন্ট আসবে যেখানে গাছ দেখতে পাচ্ছ এখানে গাছ এই নাম দেখে চিল পার্টি টাইপের ঠিক আছে তো এখানে গাছ বলতে পারো পারব কিন্তু অনেক কিছু ফ্রিতে দিচ্ছে তো বেসিক্যালি এটা হবে উইন্টার স্পেশালি কিন্তু উইন্টারের মেন ইভেন্ট চলে এসছে এটা বলতে একটা মানে শীত পড়ছে আর কি ঠিক আছে হয়তো সেজন্য দিয়ে দিচ্ছে তবে এখান থেকে দেখতে পাচ্ছে না বাইরের সঙ্গে কি কি ম্যাজিক কিউব দিচ্ছে গাছ স্কিন দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে একটা ইমোট দিচ্ছে যেটা আর কি বলতে পারো আমাদের এখানে চিল কাপ বলে একটা ইমোট দিয়েছে বা বলতে পারো এটা কি একটা টুর্নামেন্ট করেছে তো এই ইমোটটা কাছে বলতে পারো গেমের মধ্যে ডিজাইন হয়েছে সেই দেড় থেকে দু বছর আগে বাট গাইস কিন্তু গেমের মধ্যে আসছিল না ঠিক আছে অ্যাটলিস্ট আমি দেখতে পেলাম একটা সার্ভারে দিয়েছে দেড় বছর পর তাও গেমের মধ্যে আলাদাই লেভেলের ঠিক আছে তবে এইটা দিয়েছেন গ্লোয়ালাইজ স্কিন ক্যারেক্টার ব্যাগেরা আর দুই তিনটা বান্ডেল ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই দুটো বান্ডেল কিন্তু ফ্রিতে দিয়েছে তো এই যে আইটেমসগুলো দেখলাম এটা কিন্তু ফ্রিতে দিয়েছে আমাদের বলতে পারো উইন্টার স্পেশাল ইভেন্ট নতুন উইন্টার স্পেশাল ইভেন্ট বা বলতে চিল পার্টি ইভেন্টের মধ্যে থাকে তো এরকম গাইস আমাদের সার্ডেও গাইস ইনসাবরা বিডি সাবরা আসবেন সেখান থেকে কিন্তু আমরাও ফ্রিতে আইটেমস ব্যাগেরা পাবো আর কি ঠিক আছে এটা তোমাদেরকে বলার ছিল তো বেসিক্যালি আবার একটা উইন্টার স্পেশাল ইভেন্ট আসছে যেটা কিন্তু হালকা পাতলা তোমাদেরকে ক্লিয়ার করে রাখলাম সো বেসিক্যালি গাইছ আমাদের পিঙ্ক ডায়মন্ড পিং ডায়মন্ড স্টোর আবার কবে আসছে কি আসছে সেটা একটা ডিটেলসে বলছি দেখো কাজ পিঙ্ক ডায়মন্ড স্টোর আবার আসছে আমি কনফার্ম কে বললাম তো ইস্কুড়া ফটো দেখতে পাচ্ছো কাজ এটা হচ্ছে কাইসা বলতো আমাদের অ্যাডভান্স সার্ভার থেকে বেরিয়েছে পিঙ্ক ডায়মন্ডের ছবি মানে কাজ আমাদের অ্যাডভান্স সার্ভারে পিঙ্ ডায়মন্ডের ছবি পাওয়া গেছে তার মানে পুরো কনফার্ম আমাদের আপডেটের পরে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসতে চলেছে এবার কথা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে বাইরে সবাই অলরেডি একটা পিঙ্ক ডায়মন্ড স্টোর সেখান সেখানে কিন্তু তারা এখান থেকে বলতো ইলেকট্রিক সব বান্ডেল দিয়েছে তাছাড়া ইও টাইপের এই বান্ডেলটা দিয়েছে ম্যাজিক কুবে একটা বান্ডেল সেটা দিয়েছে আর তিন চারটা বান্ডেল দিয়েছে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস ব্যাগেরা দিয়েছে তো এখানে থেকে তারা কিন্তু এই সব আইটেমস ফ্রিতে নিতে পারছে তো দেখো পিঙ্ক ডায়মন্ড স্টোর পুরো কনফার্ম আমাদের মানে মধ্যে আসছে কারণ পিঙ্ক ডায়মন্ড স্টোর আগেরবার যখন এসেছিলো তখন কিন্তু বলতো সবাই কিন্তু অনেক কিছু নিতে পেরেছিলাম ফ্রিতে পিঙ্ক ডায়মন্ড ফ্রিতে দিয়েছিলেন সেখান থেকে পিঙ্ক ডায়মন্ড এক্স করে ফ্রিতে পেরেছিলাম অ্যান্ড গারেনারও বলতো অনেক প্রফিট হয়েছিল কারণ অনেকক্ষণ ধরে সবাই গেম প্লে করছিলো তো বেসিকালি গাইস আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর আবার আসতে চলেছে আপডেটের পর আসবে অ্যান্ড সেখান থেকে আমরা অনেক কিছু ফিরতে পাবো যাওয়ার আমরা তোমাদেরকে আমি ক্লিয়ার করে রাখলাম অ্যান্ড এবার গাইস বলতে পারো আগের বার থেকে গাইস বলতে পারবো বেটার আইটেমস দেবেশ বান্ডেল ব্যাগারা দেবে বেটার বেটার ভালো ভালো আইটেমস দেবে তো আপডেটের পরে গিয়ে চলে আসবে ডেট পেলে জানিয়ে দেবো বাট আমরা ডেট পাইনি বাট আপডেটের পরে খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যে পিঙ্ক ডায়মন্ড স্টোর যেখান থেকে গাইস অনেক কিছু আমরা ফ্রিতে পাচ্ছি তো খুবই গুড নিউজ ছিল তো বেসিক্যালি গেছে একটা লাইক যারা দাবো না এখন লাইক একটা দাবি দাও ঠিক আছে সো বেশি ইস্ক্রমে অনেক অ্যানিমেশনের ফটো দেখতে পাচ্ছি এগুলো আছে আপকামিং অ্যানিমেশন যেগুলো গাইস আমাদের আপডেটের পরে আসবে তার মধ্যে দেখতে পাচ্ছি ং ব্যাপার একটা মাছ টাইপের বলতো একটা মাছ দেখতে পাচ্ছ মাছের উপর দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা আই থিঙ্ক ফিশ টাইপের ফিশের অ্যানিমেশন হবে আলাদা লেভেল লাগছে তার সাইডে একটা ড্রাগনের অ্যানিমেশান একটা অ্যানিমেশনের মধ্যে অলরেডি চলে আসছে আর বাকিগুলো কিন্তু আসেনি অ্যান্ড দেখতে পাচ্ছ কিন্তু খুবই ডাউন টাইপের ছবি তো মানে ছবি দেখে ডাউন মনে হচ্ছে যে অ্যানিমেশনটা ডাউন হবে বাট রিয়ালিটিতে কেমন হবে বাট যায় না বাট যে ছবি তোমাদেরকে দেখালাম এগুলো হচ্ছে আমাদের আপকামিং অ্যানিমেশন যেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে অ্যান গেছ দেখতে পাচ্ছ এখানে বাইরের সারা একটা একটা নিউ ব্ল্যাক কার্ড বান্ডেল এসেছে বাইরে সারা ঠিক আছে এই বান্ডেলটা তোমাদের কিছুদিন আগে দেখালাম সেই অ্যালান ওয়াল কার্ড টাইপের লাগছিল এনে এই বান্ডেলটা টোকেনটার ইভেন্টের মধ্যে দিয়েছে বাট গেছে এই বান্ডেলটা সেম টু সেম সবই একরকম শুধু গেছে ব্ল্যাক টি শার্টের মতো লাগে ঠিক আছে আমরা বলতে পারো যে টি শার্টটা আছে এটা গেছে ব্ল্যাক টি শার্টের মতো লাগছে ওই সামনের যা শার্টটা সাদা কালারের সিম্বল লাগা আছে আর কিছুই না ঠিক আছে ব্ল্যাক টি শার্টের মতোই লুক করে দিয়েছে সো বেসিক্যালি গেছে এটাই গাইজ হচ্ছে ভাইরাস আমরা এসছে তাছাড়া গাছ বলতে পারো আমাদের গাছ নতুন গাইজ বলতে পারো ভ্যালেন্টাইন মান্থ আসতে চলেছে মানে গাছ বলতে পারো ফেব্রুয়ারি মাস আসার ফেব্রুয়ারি মাস মানে গিয়ে বলতে পারো ভালোবাসা প্রেম ভালোবাসার মান ঠিক আছে তো গাইস এই সব নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে বেশি ভালো লাভ নেই গেম খেলছি অনেক ভালো আছে ঠিক আছে তো বেসিক্যালি প্রেম ভালোবাসার কথা কেন বলছি তো কারণ আমাদের সেই ইমোট বাইরে যেগুলো আছে আমাদের সেই প্রোপোজ ইমোট গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করা ইমোট ঠিক আছে এনগেস বলতে পারে আমাদের সেই হার্ট ইমোট বা বলতো ব্রেকআপ ইমোট যেটা আছে মানে যেটা আর কি বলতো ভ্যালেন্টাইন মান্থের পরে কাজে লাগে তো এই ইমোটটা কিন্তু আমাদের রিটার্ন আসতে চলেছে মানে এটা কিন্তু প্রত্যেকবারই রিটার্ন আসে কারণ গাছ বলতে হবে ভালেন্টাইন মানতে সময়ই কিন্তু প্রেম ভালোবাসার রিমোট দেবে নাকি কোন সময় দেবে অন্য টাইমে দেবেন মোটেও না তবে সেই ফেব্রুয়ারি মাসে তোমরা বলতে পারো আশেপাশে তোমরা এই যে ইমোটটা আছে ইমোট কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে সোজ লাস্ট দেখতে পারছো একটা লুক চেঞ্জের টাইপে তো এটা গাছ ডিজাইন হয়েছে আমাদের আপডেট পরে আসার জন্য তো গাইস হতে পারে গাই সেটা নেক্সট লুক চেঞ্জার মানে গাইস লুক চেঞ্জার বলতে সেই আমাদের ইমোটার মাঝখানে যেটা থাকে যেটাতে ক্লিক করলে পুরো ড্রেস ফ্রেস পাল্টা যায় লুক পাল্টে যায় তো সেটাই গাইছ হচ্ছে নেক্সট লুক চেঞ্জার এটা যেটা তোমরা ইউজ দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে নেক্সট লুক চেঞ্জার তো আজকের ভিডিওতে প্রচুর আপডেট ছিল সব কিছু তো দিয়ে রাখলাম তিনটা ড্রাইভার খুব শীঘ্র আসতে চলেছে সেটাও কনফার্ম ডিটেলস জানিয়ে রাখলাম পুরো কনফার্ম আসতে চলেছে তো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো গাই সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখাচ্ছি প্লিজ লাইক আর সাবস্ক্রাইব একটা করে দিও বাবাই গাইস বাবাই দেখাচ্ছেন ভিডিওর সঙ্গে বাবাই গাইস লাভ ইউ অল